নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হবে। তো ভিডিওটার সঙ্গে থাকো। আর এখন সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি। তো আমাদের এদিকের পরিবেশটা অন্যরকম, অনেক জায়গায় ঘূর্ণিঝড় হয়েছে বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তেমন হয়নি। তো এখন আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর চারিদিকের পরিবেশটা সত্যিই খারাপ। আর এর মাঝে কয়েকদিন ভিডিও ঠিক কন্টিনিউ দিতে পারছি না। কারণটা হচ্ছে আমাদের পাশের যে রান্নাঘরটা বাঁধা ছিল সেই টিনের, তো সেটা ভাঙা হচ্ছে, ভেঙে আবার নতুন করে বানানোর জন্য দেখো স্ট্রাকচার করা হয়ে গেছে। এইবার প্রচুর পরিমাণে মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য ভিডিওটা আপলোড করতে পারছি না, প্রচুর কষ্টও হচ্ছে। জানো তো বাড়িতে সবাই কাজ করলে কেমন হয়, কাজবাজ করলে, তো সেই জন্যই। আর দেখো অনেকটা ঘরের পোর্শন রেডি হয়ে গেছে, আর আমরা কেমনভাবে আছি তোমাদের দেখাবো। কি বৃষ্টি পড়ছে আর আমরা তাঁবুর মধ্যেই আছি। রান্নাবান্না সব হচ্ছে অমনভাবেই, মানে উপরের যে টিনের ছাউনিটা এখন নেই, এমনভাবেই চলছে। মা দেখো যে আমাদের সামনের রান্নাঘরটাই নেই, আর এখানে এমনভাবে খাওয়া দাওয়া সব কিছু চলছে। কয়েকদিন বাদে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আপাতত চলছে এমনভাবেই। আর রান্না হচ্ছে দেখো তাঁবুর নিচেই, এখানে ভাত হচ্ছে, এরপর তরি তরকারি তো হবেই, কাটাকুটি করেছি। তো ঠাম্মাকে বললাম পুকুরের মাছ আছে, তো ছিপ দিয়ে মাছ ধরো, দেখা যাক কী মাছ পড়ে। আর গলার ভাব শুনেই তো বুঝতে পেরেছো যে সেই ঠান্ডা লেগেছিল, তো সে ঠান্ডা এখনও কমেনি, তার উপরে আরও গলা বসে গেছে, আরও প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। এর মধ্যে ব্লগটা না করলে তোমরা বুঝতেই পারছো না যে কেন ব্লগটা, মানে ভিডিওটা আসছে না। তো তাদের জন্যে শুধুমাত্র, যে মা এখানে ভাতটা দেখে দিচ্ছে আর আমরা যাবো পুকুর ঘাটে। আর বৃষ্টি পড়ছে, তো এই জন্য তাঁবুটা টানানো আছে। আগে কয়েকদিন ফাঁকা জায়গায় রান্নাবান্না হচ্ছিল, আর এখন বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, দিকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। আমাদের ওখানে তেমন হচ্ছে না, কিন্তু অন্ধকার হয়ে আছে আর টিপটিপানি বর্ষা। বন্ধুরা ভাত তো হয়ে গেছিলো, এবার মাছ ধরেছে ধর্মা পুকুর থেকে, রুই মাছ। তো রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, তো সেজন্য মাছটা আগে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে এক কষলা করে বর্ষা হচ্ছে, সেই জন্য একটু মানে রান্না করতে অসুবিধা হচ্ছে। যে একবার হয়ে গেলে তো অসুবিধা নেই, কিন্তু গ্যাসে রান্না করার থেকে উনুনে কাঠে রান্না করার সব থেকে সুবিধা, আর তাড়াতাড়িও হয় অনেকটা। তো সেই জন্য উনুনে বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেহেতু ফুলকপি আলু দিয়ে মাছ করব, তো ফুলকপিটা হালকা করে একটু ভেজে নেবো, একটু টেস্টি লাগবে। জানো তো এখন শীতকালের সময় ফুলকপি ওলকপি এইগুলোই তোমার শীতকালীন যে সবজিগুলো, ওই ভেজে নিলে টেস্ট একটু বেশি লাগে। তো সেই জন্য এই যে ফুলকপি চাটিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ভেজে নেব, যাতে একটা ভাজার গন্ধ বেরোয় ঝোলে যখন দেবো ফুলকপিটা। তো অনেকেই বলছে যে দিদি কেন ভিডিও আসছে না অনেকদিন ধরেই, তো ভিডিও না হওয়ার না আসার কারণ এটাই, প্রচুর পরিমাণে কাজকর্ম চলছে বাড়িতে। আর রান্নাঘরটা হয়ে গেলে তো তোমরা দেখতেই পাবে, আর এখন পুরো মানে তৈরি, উপরে চাল করা যেখানে অ্যালবেস্টারটা বসবে, তো সেই সবগুলো হয়ে গেছে। এরপর মাটির তোলা হবে, ভিতটা করা হবে, তো সেই কারণেই এখানে যে টিনের ঘরটা ছিল সেই ঘরটার অনেকটাই সমস্যা ছিল, যেমন জল পড়ছিল অ্যালবেস্টার ফেটে গিয়ে। তো সেই জন্য আমরা ভাবলাম যে পাশে দুটো ঘর ভেঙে পাশে সুন্দর করে একটা ঘর বানানো হবে, সেইগুলো দিয়ে যেটা এক্সট্রা কম, খরচটা কম হবে, অল্পের উপর দিয়েই হবে। তো সেই কারণে যে এখন যা মানে জল বা লেবার সব কিছুর দাম যা, তাতে তো একটু খরচ হবে, তো সেইভাবেই চলছে। আর এখন রান্নাঘর হয়ে গেলে তোমরা তো দেখতেই পাবে, তো পাশে সুন্দর করে একটা রান্নাঘর হবে। যেহেতু অনেকদিন ধরে রান্নাঘরের সমস্যা, রান্নাঘরের বারান্দায় এখন রান্না করা হতো, আর ওখানে সুন্দর করে একটা
মাটির রান্নাঘর বানানো হবে। তো ঠাম্মা এই যে কাঠ জোগাড় করে দিচ্ছে এখান থেকে ওখান থেকে, চারিদিকে যেহেতু কাঠ পড়ে আছে কাঠের ঘর বানানো হবে, তো সেই কারণে ঠাম্মা ওই পাটটা নেড়ে দিও, তো ওই পাটটা একটা খুন্তি দিয়ে নেড়ে দিও মাটি দিলে। ওই নিচে খুন্তি আছে দেখো মিটকেসের মধ্যে, চারিদিকে ফাঁকা মানে সেই যাযাবরদের মধ্যে অবস্থা হয়েছে আমাদের। ঘরের সামনেটা অনেকটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাবে, মানে এখন তো সেইভাবে পরিষ্কার হয়নি, তবে ঘরটা সরানো হয়েছে আর চারিদিকে আবার মাটি ফেলতে হবে, অনেকটা সমস্যার মধ্যে ছিলাম তো সেই জন্য আমরা করতে পারিনি, এখন টুকটুক করে করতে হবে, কিছু করার নেই, আমাদের তো মানে সামনেটা তো পরিষ্কার রাখতেই হবে। আর জমা জল সামনে পুকুরটাও একটু বন্ধ করার ইচ্ছা আছে, কিন্তু কতটা কী হবে জানি না। তো এখন আপাতত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি, তো যে তরকারিটা চাপিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচি ভাজা ফুলকপি দিয়ে দিলাম, যেহেতু কষানো হয়ে গেছে আমার, তো কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকেই মাথাগুলো দিয়ে রেখেছিলাম, আর এখন তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো। এখন অনেকটা পরিমাণে তরকারি হচ্ছে, এখন ঢাকা দিয়ে দেবো।
একটা তাড়াতাড়ি হয় এখন দেখা যাক এমনিতে তোমাদের দাদা ভাই স্কুলে যাবে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে সকালে রান্না করতে তো সকালবেলা দুটো করে তরকারি হয়ে যায় আপাতত তারপর আবার দুপুরবেলা রান্না হয়ে যায় এখন এরকম অবস্থা থাকতে হয় বলে আমাদের একটু মানে দিনের বেলায় সবকিছু হয়ে যায় রাত্রেবেলা প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা তো পোকা পড়ে প্রচুর পরিমাণে তো সেই জন্য এখন আপাতত এই রান্না হবে আবার দুপুরবেলা রান্না তারপর রাত্রে তো বন্ধ থাকে রাত্রে শুধু ভাতটা করে নিই তো উনুনের মাধ্যমে হয় সবকিছু গ্যাসে আর করি না মানে ফাঁকা জায়গা তো হাওয়া লাগে প্রচুর পরিমাণে তো উনুনেই একমাত্র করা যায় ঠিকঠাক করে চারিদিকে দেখো জিনিসপত্র একদম এলোমেলো করা কেননা একটা ঘরের মধ্যে তো প্রচুর পরিমাণে জিনিস থাকে আর সেই তুলনায় দুটো ঘর ভাঙা হয়েছে সামনের একটা ঘর আর আমাদের রান্নাঘরটা তো অনেক বড়ই ছিল তাতে ঠাম্মা থাকতো আরও আমাদের রান্নার জায়গা ছিল অনেক জায়গা তো সেই সবগুলো সব খুলে দেওয়া হয়েছে তার জিনিসপত্র এত পরিমাণ তো দেখো চারিদিকেই ছড়ানো এমনভাবেই আছে আর এই যে এইগুলো তো সব তুলে নেওয়া হয়েছে পিলারগুলো কিন্তু রান্নার পাশে ওই জন্য শুধুমাত্র রান্নার আর সুবিধার্থে এগুলো এখন রাখা হয়েছে এগুলোও তুলে দেওয়া হবে যেহেতু রান্নাঘরটা ওই সাইডটাই হবে তো রান্নাঘর হলে তো তোমরা দেখতেই পাবে তো রান্নার কষ্টটা একটু কম হবে যেহেতু বর্ষার সময় প্রচুর পরিমাণে সমস্যা হয় যে উনুনে রান্না করার জন্য গ্যাসে তো ঘরের মধ্যে করে নেওয়াই যায় সেটা কোনো অসুবিধা হয় না কিন্তু উনুনে রান্নার ক্ষেত্রে একটা রান্নাঘর দরকার মাটির রান্নাঘর তো সেই জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি আমরা সবাই মিলে যে একটা ঘর হবে দুটো রুম হবে তার পাশেই একটা ছোটো রান্নাঘরের মতো করবো যাতে শুধুমাত্র কাঠের রান্না হয় উনুন গ্যাসে রান্নার আমরা তো বেশি অংশ উনুনে রান্নায় খাই গ্যাসটা তো মানে একটু পাশে রাখার মতো মানে যখন অসুবিধা হবে তখনই গ্যাসে রান্না হবে তো সেরকমই এখন আপাতত তরকারিটা ফুটে গেছে আমার রেডি ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল আমার ননদ আর দাদা স্কুলে ওদের সব পরীক্ষা হচ্ছে এখন তোরা একটু তাড়াতাড়ি বেরোবে তো সেই জন্যই তাড়াহুড়ো করেই রান্নাটা করা হলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুকে আছো ফলো করে আমার পাশে থাকবে এমন নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো কিন্তু একটু অসুবিধার জন্য তোমাদের কারণটা তো বলেই দিলাম এই অসুবিধার জন্যই ভিডিওটা আনতে পারছি না এরপরও পরে আরও নতুন নতুন ভিডিও আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে দেখতে থাকো টাটা।